বয়স না বাড়া মেয়েকে চিনি আমি। সারা বছর যখন কাশের বনে রূপলি মুকুট, নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো থোকা থোকা মেঘের বাহার, ভোরবেলায় পাশের ডাক্তারবাবুর বাগানে শিউলির গালিচা, তখন বুঝতে পারি মেয়েটার বাড়ি আসার সময় হয়েছে। নমস্কার, সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানাই। আজকে মহাষষ্ঠী, আজ দেবীর বোধন। আজকের এই শুভ মুহূর্তটা আমাদের সকলের কাছে বড় বিশেষ পাওয়া একটা মুহূর্ত। আর আজকে আমাদের গুড মর্নিং আকাশের এই বিশেষ আয়োজন, আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে যিনি আছেন তিনি আমাদের বড় প্রিয়, পরম শ্রদ্ধার একজন শিল্পী, যার কথাতে আমরা বারে বারে মুগ্ধ হই, যার সুরে আমরা মগ্ন হই। আজকে সেই কথা সুরের মেলবন্ধনে আমরা অপেক্ষায় আছি তার কাছে অনেক কিছু স্বাদ গ্রহণ করব বলে। তিনি হলেন লোককবি অসীম সরকার। শুভ মহাষষ্ঠী। শুভ মহাষষ্ঠী, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি অনুষ্ঠানের শুরুতেই একটা মেয়ের গল্প বলছিলাম, কে বলুন তো সেই মেয়েটা? হ্যাঁ, আচ্ছা। বলো দুর্গা মায়ে কি জয়, বলো দুর্গা মায়ে কি জয়, বলো দুর্গা মায়ে কি জয়। ঠিক আছে তো। আর আজকে দাদার সঙ্গে রয়েছেন দাদারই শিষ্য শ্রী সজল সরকার এবং দাদার ছোট বোন জুয়েলি বিশ্বাস, এবং সঙ্গে রয়েছেন আরো অনেক শিল্পীরা। তাদের কথা নিশ্চয়ই দাদা পরে বলবেন। তবে এই মুহূর্তে আমরা যাই দাদা গুরু বন্দনায়। পরম গুরু, আমি মায়ের একটু জয় দিয়ে তারপরেই গুরু বন্দনায় যাচ্ছি। বলো দুর্গা মাই কি জয়, দুর্গা মাই কি জয়, দুর্গা মাই কি জয়, দুর্গা বলো দুর্গা মাই কি জয়, 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 দুর্গা মাই কি জয়। বলো বলো দুর্গা মাই কি জয়। জানান দিচ্ছে যে মা এসে গেছে, ঘরের মেয়ে ঘরে এসছে। তো ঘরের মেয়েকে তো বরণ করতে হবে, সাদরে সম্ভাষণ জানাতে হবে। এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা, এসো গো প্রাণের ঠাকুর আমার পাগলা ভবা, এসো গো ঠাকুর বাবা পাগলার কথা বলছি তাই না, এই মহাবিশ্বের যারা সদ্গুরু, সেই সদ্গুরু বিহীন মুক্ত জ্ঞান কেউ অর্জন করতে পারে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সদ্গুরুকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সৎ সেই পরম ব্রহ্মই হচ্ছে চিরসৎ, অবিনশ্বর, আনন্দময়, আনন্দ দেহমানি খল্লিমানি ভূতানি জায়ন্ত। সেই সতের সঙ্গে যিনি সদা যুক্ত হন তিনি সদ্গুরু। তার কখনো আনন্দ স্খলিত হয় না, সদা আনন্দে তিনি থাকেন। এটা হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তাই শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি কি বলছেন, তুমি কালী মহাদেব কৃষ্ণ গৌরাঙ্গ পরম ব্রহ্ম, তুমি হরি গুণধাম। তুমি কালী মহাদেব আল্লাহ গড রাম, তুমি সব পরম ব্রহ্ম, তুমি হরি গুণধাম। অনামি প্রভু তুমি অনাম, আবার তুমি সর্বনাম, সব নাম তোমার। সদগুরু রূপে তুমি এলে ধরাধাম। তুমি অনামি, তোমার কোনো নাম নেই, আমার সমস্ত নামই তোমার। তুমি যখন মহাবিশ্ব সৃষ্টি করার ইচ্ছা করলে, সর্বপ্রথম জীব সৃষ্টি করার আগে এরা কিভাবে বেঁচে থাকবে তার জন্য তুমি পাঞ্চীকরণ করলেন, যেটাকে আমাদের উপনিষদে বলা হয়েছে পাঞ্চীকরণ, অর্থাৎ পাঁচটা শক্তি তুমি বিকশিত করলে তোমার মধ্যে, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। এই মহাকাশ, এই মহাশূন্য না থাকলে আমরা শব্দ ব্রহ্ম উচ্চারণ করতে পারতাম না। এই মহাশূন্য আছে বলে, আমার মুখের মধ্যে শূন্যতা আছে বলে আমি শব্দ উচ্চারণ করতে পারছি। আকাশ থেকে বাতাস, বাতাসের মধ্যে তিনি অক্সিজেন তৈরি করে দিলেন, কারণ জীব বেঁচে থাকবে তো। তাহলে আকাশ থেকে, আকাশের একটাই গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ স্পর্শ গুণ এবং শব্দ গুণ। বাতাস বইলে শব্দ হয়, স্পর্শ দিলে বোঝা যায় ঠান্ডা কি গরম। তারপর রূপ, শব্দ স্পর্শ রূপ। বাতাসের পর এলো আগুন, আগুনে দেখা যায়, স্পর্শ দেয়, শব্দ হয়, শব্দ স্পর্শ রূপ। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে কোয়াম। শব্দ স্পর্শ রূপ চলে গেল, এবার রস। তারপর তুমি সৃষ্টি করলে জল। কেউ তাকে পানি বলে, কেউ তাকে ওয়াটার বলে, কিন্তু জল আমরা বলি জল, ঠিকই আছে। এটা শুধু ভাষার ব্যবধান। যারা সব ভাষা জানে তারা কিন্তু জল চাইলেও জলই আনে, ওয়াটার চাইলে জলই আনে, পানি চাইলেও জলই আনে। পৃথিবীতে সব আছে, মনে করুন জল নেই, আমরা বেঁচে থাকতে পারবো না। পৃথিবীতে সব আছে, মনে করুন আগুন নেই, আমরা বেঁচে থাকতে পারবো না। পৃথিবীতে সব আছে, মনে করুন বাতাস নেই, আমরা বেঁচে থাকতে পারবো না। প্রত্যেকটা ঈশ্বরের শক্তি। কেউ তাকে আল্লাহ বলছে, কেউ তাকে হরি বলছে, কেউ তাকে গড বলছে। যারা মহামানব তারা কিন্তু এই শিক্ষাই দিতে আসেন, কাউকে তোমরা হিংসা করো না, একই শক্তির দ্বারাই সবাই আমরা বেঁচে আছি। একদম শেষে সৃষ্টি করলেন মাটি। পঞ্চগুণ একাধারে মাটির মধ্যে বিরাজ করে। মাটির শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। আপনি বলতে পারেন জলে তো আমরা গন্ধ পাই? নো, নেভার, কখনই না। ডিস্টিল ওয়াটারে কোনো গন্ধ নেই। জলের মধ্যে গন্ধ কখন হয়? কোনো দ্রব্য তাতে নিপতিত হলে পচন ক্রিয়ার দ্বারায় জলে গন্ধ সৃষ্টি হয়। মূলত জলের গন্ধ নেই, মাটির একটা গন্ধ আছে আলাদা। তাহলে এই সদ্গুরুর কৃপা না হলে, সদ্গুরু কৃপা না হলে কারো কিন্তু চৈতন্য হয় না বাবা। আজ সারা পৃথিবী ধর্মের নামে সন্ত্রাসে ভরে গেছে, মানুষের মন উদ্বিগ্ন। তাহলে কি হবে? না 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 না, যেখানে ভালোবাসা নেই, যেখানে প্রেম নেই, সে যে ধর্ম হোক, যেখানে নারীর সম্মান নেই, যেখানে মানুষের প্রতি মানুষের প্রেম প্রীতি ভালোবাসা নেই, সে কোনো ধর্মই হতে পারে না। আমরা নাম আলাদা বলতে পারি, তাই শ্রী ঠাকুর বাবা পাগলা বললেন সূক্ষ্ম জগতে তোমার কোনো নাম নেই, কিন্তু তুমি যখন প্রকাশিত হলে বিভিন্ন শক্তির মাধ্যমে তখন তোমার নাম হলো। তাই পাগল কি বললেন? অনামি প্রভু তুমি, তুমি সর্বনা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন তিনি গুরু রূপ ধরি। আমি শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলার শিষ্য। আমি আবার প্রকৃত বৈষ্ণবদের কাছেও যাই, কারণ পার্থক্য তো নাই। যে বৈষ্ণবদের মধ্যে সোয়া ছানি, এটা ধরিস না, এটা ছুঁয়ে দিলে যার যাবে, আমি তাদের কাছে যাই। আমি যাই মতুয়াদের সঙ্গে মাতোয়ারা হয়ে, যখন তারা হয়ে লুণ্ঠিত হয়ে যায়, সেখানে জাত থাকে না, কুল থাকে না, নারী থাকে না, পুরুষ থাকে না। এক প্রেমের বাজারে প্রেমানন্দে হরি নামের হিল্লোলে সবাই ভেসে যায়। আমি যাই স্বর্ণ মন্দিরে, সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম। দিন রাত সেবা চলছে। গুরু নানকজি, যেখানে আমি সদ্গুরু পাই সেখানেই যেন আমি সেই প্রেমের হিল্লোলে ভেসে যাই। আমি তো কোথাও দেখি না যে আলাদা। অনামি তুমি প্রভু, তুমি সর্বনা। আমি বলিনি, আজ আমরা ষষ্ঠীর দিনে, মহাষষ্ঠীর দিনে বসেছি। মা তো অশুভ শক্তিকেই সংহার করবার জন্য আবির্ভূত হন। হে প্রভু, আমি তো জানি না কিসে আমার শুভ, কিসে আমার অশুভ। যদি কোনো অশুভ কিছু আমি আকাঙ্ক্ষা করি, তুমি আমাকে দিও না, সে আকাঙ্ক্ষা তুমি ধ্বংস করে দিও। জগতের কল্যাণ হয় এমন শুভ আকাঙ্ক্ষা যদি কিছু করি, তুমি আমাকে তাই দান করো। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা এমনই হওয়া উচিত। আমরা বিবাহের পরে নারী পুরুষ মিলিত হই, নতুন একটা অতিথি যেন আমাদের ঘরে আসে, সন্তান। সেখানেও প্রত্যেকেরই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, হে প্রভু এমন সন্তান দিও যে সন্তানের দ্বারায় বিশ্ব শান্তি আনায়ন হয়, সে সন্তান যেন নেতাজি সুভাষচন্দ্রের বসুর মতন হয়, আমার স্বামী বিবেকানন্দের মতো হয়। পূর্ণ কর প্রভু আমার শুভ মনস্কাম। অপূর্ব, আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের অতিথি হয়ে, তার সম্পর্কে বোধহয় যে কোনো বিশেষণই যথেষ্ট নয়, তিনি আমাদের এতটাই শ্রদ্ধার একজন শিল্পী। দাদার কাছে আমার অনুরোধ যে এই যে মায়ের আগমন, এই মায়ের আগমন মানেই হচ্ছে আগমনী সুর আমাদের কানের মধ্যে ভেসে আসে। তো আজকে মহাষষ্ঠীর অনুষ্ঠান করছি আমরা, আগমনী সুরে ভাসবো না? আমি কি দিয়ে জীব মাগো, কি আছে আমার তুমি নিজ গুণে সাজাইলো शुभ शक्ति अशुभ शक्ति युद्ध हमारे अंतर्जगते अर्थात प्रतिटी मानुषे देहर मध्य छटा ऋतु आछे काम क्रोध लोभ मोह मद मात्सर्य ओई छयटा ऋतु छयटा असुर तादेर बहिर्मुखी स्वभाव के जतक्षण ना आपनी मातृशक्तिर द्वारा दमन करते पारछेन ततक्षण किन्तु आपनार ओई विद्या आपनार ओई उच्च शिक्षा ओटा कुकार्येओ व्यवहारित होते पारे पार्थिव जगतेर जे शिक्षा सेई शिक्षा छाड़ाओ जे शिक्षा आमरा पेयेछि आमरा सेई शिक्षार कथाई गानेर मध्ये प्रकाश करछि। আবার ফিরে এলাম বিরতির পর। মহাষষ্ঠীর সকাল নিয়ে আমরা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকের সকালের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে পৌঁছে দিলাম। আমাদের সঙ্গে আমাদের অতিথি, আমাদের বড় প্রিয় শিল্পী, আমাদের অনেক শ্রদ্ধার একজন শিল্পী, লোককবি অসীম সরকার। দাদা, আপনার একটা গান, যে গানটার অনুরোধ বহু মানুষের কাছ থেকে এসছে, সেই গানের মধ্যে দিয়ে কি শিক্ষালাভ আর একবার ঘটবে? সেই মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। খ্রিস্ট, হিন্দু, মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। তুমি যা কিছুই করো, মনুষ্যত্বহীন হয়ে গেলে তার কোনো মূল্য নেই। তুমি শ্রমিক হয়ে কাজ করো, মালিক হয়ে শাসন করো, রাজনীতি করো, যাই করো না কেন, যখন তুমি মনুষ্যত্বহীন হয়ে যাবে, মানুষকে ভালোবাসা ভুলে যাবে, তখন সেই রাজনীতিরও কোনো মূল্য নেই। তোমাকে মানুষ ঘৃণা করবে। তোমরা মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। যে পোড়া মাটির ইটে একই সিমেন্ট, একই বালি, নাম আলাদা, একই জল, একই নলহাটির পাথর। যখন শ্রমিক কষ্ট করে, রাজমিস্ত্রি ভাইয়েরা কষ্ট করে তৈরি করছে, কোনোটা মসজিদ, কোনোটা মন্দির হচ্ছে, তখনই ভাগাভাগি হয়ে যাচ্ছে। বাহ, কি অদ্ভুত ব্যাপার! আল্লাহ কি মসজিদ করার জন্য আলাদা কোনো মাটি তৈরি করেছে, ইট তৈরি করে পাঠিয়ে দিয়েছে? ভগবান কি মন্দির তৈরি করবার জন্য আলাদা কোনো ইট তৈরি করে, আলাদা খোয়া, আলাদা সিমেন্ট তৈরি করে পাঠিয়েছে? তা নয়। আমরা বুঝি না, সারা বিশ্ব করোনার প্রকোপে পড়েছে। করোনার ভ্যাকসিন কি মুসলমানের আলাদা আর হিন্দুদের আলাদা? এটা হয়? তবু আমরা বুঝি না। তাই আমার গান, যে পোড়া মাটির ইটে মসজিদ নির্মাণ, এক ইটে মন্দির, পূজয় আল্লাহ ভগবান। তবে ধর্মে হিংসা মিশিয়ে না, এই পাপের ক্ষমা তুমি কবু পাবে না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। মানুষের অসীম সরকার এখন শিল্পী। গুড মর্নিং আকাশে বসেছি। আমার দোকানে গিয়ে যখন বসবো আমি তখন আমি দোকান, তাই না? আমি যখন রামায়ণ গাইব রামায়ণ গায়ক, কবি গান গাইব কবি গায়ক, কীর্তন গাইব কীর্তন গায়ক। ব্যক্তির কি পরিবর্তন হচ্ছে এইটাই আমরা বুঝতে পারছি না। বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিতে, তবে কোথা দেখিয়াছে মারামারি করিতে। বলিতে কি পারে কেহ ওই আল্লাহ আর হরিতে, সে যে কোনো ধর্মে। এই মৌলবাদী শক্তি পৃথিবী থেকে ধ্বংস হওয়ার বিশেষ প্রয়োজন। যে ধর্মে নারীকে সম্মান দিতে চায় না, যে ধর্মে মানুষকে ভালোবাসতে শেখায় না, সেটা কোনো ধর্ম মত হতে পারে বলে বিশ্বাস করি না। তাই আমার গান মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। ভবারে সিদ্ধ বাণী অধম অসীমের রচনা, দুদিনের খেলা ঘর তাছাড়া আর কিছু না। মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না, মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। এবার আমি পরিচয়টা দিচ্ছি। আমি কবি গানের দল নিয়ে এসেছি আকাশে, যারা আজ বসে আছে আমার চারিপাশে। বাদিকে আমার ছোট বোন করিলাম প্রকাশ, ওর নামটি হলো জুয়েলি বিশ্বাস। তার পাশে যে আছে তার নাম বিশেষ বলা দরকার, সে আমার বিপক্ষ কবি সজল সরকার। আর অ্যাঙ্কারিং এ যে মা বসে আছেন দেবী দুর্গার ন্যায়, নৌমিতা নাম তার, আমি প্রণাম করি পাই। তার পাশে কৃষ্ণ বাবা, কথা নহে ভুল, ওকে চিনানো লাগে না, ওর মাথায় দারুণ চুল। চুল দেখিলে ওকে সবাই চিনতে পারে। মিঠুন বাবা টিনার বাজায় কি আনন্দ ভরে। আমার আশিস দাদু দেখেন বাজায় বাংলা ঢোল, ঢোল বাজানের সঙ্গে আমার অমনি ফোটে বোল। তার পাশে নির্মল সরকার কবি একজন, পারকাশনে আস্তরে করেছি নিয়োজন। প্রত্যেকের কথায় আমি বললাম সবার ঠাই, যারা ক্যামেরাতে আছে তাদের আমি প্রণাম জানাই। যে যেখানে রয়েছেন বিশেষ কর্মের তরে আমি শ্রদ্ধা জানাই এই দিন সকল। এরা না থাকলে আমি কেমনে গাই আলো যিনি করিয়াছেন দান ইলেকট্রিশিয়ান তারে আমি শ্রদ্ধা জানাই। আবার আমাদের যিনি কন্ট্রোল করছেন বলি সবার চাই, কোথায় কি করতে হবে তিনি ভালো জানে। আমি প্রণাম করি আজ তাহারি চরণে, তিনিও আমার মা একজন রয়েছেন বসে। পরিষ্কার বলে গেলাম আমি সভ্য সভা পাশে, তবে আর বেশি বলে নাই প্রয়োজন। একে একে শুনতে থাকুন যত শ্রোতাগণ, এরপরে একে একে আরো গান হবে, শুনিয়া সবাই আদি কি আনন্দ পাবে। যাকে চলে বেশি বলে প্রয়োজন নাই, সবার পরিচয় দিলাম সভ্য সবার ঠাই। একবার আপনাদের কিন্তু করে দেই মানা, আমাদের লড়াই না দেখে কেউ উঠবেন না, উঠবেন না। আমাদের লড়াই দুজন আর হবে, ওইটা দেখে সবাই আনন্দ পাবে। এই তো সময় আমাদের হয়ে গেল শেষ, এইবার অন্য কথায় করিব প্রবেশ। নমস্কার। এবার আমি যে গানটি শোনাচ্ছি আপনাদের, এটা সিসি ঠাকুর ভবা পাগলার রচনা, একটা রসসঙ্গীত। সাধন সমরে সাধনা একটা যুদ্ধ, কি যুদ্ধ? সাধন সমরে যেও না এবারে, বলি বারে বারে পতন হবিরে। সাধন সমরে যেও না এবারে, বলি বারে বারে পতন হবিরে। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, কোথাকার কথা বলছি, যারা রসিক শেখর তারা বুঝতে পারবে। তুমি করে লয়ে মান সাধন পঞ্চবান, সাধন সন্ধান জানো মদন শান্ত রেখে প্রবর্ত হরণে। তুমি সদস্য অঙ্গ অবশ্যবে মদনেরই বানে, মদন শান্ত রেখে প্রবর্ত সবসঙ্গ অবশ্যবে মদনেরই বানে। সে যে অগ্নির মুখে পারা রাখে সাধু যারা, অগ্নির মুখে পারা রাখে সাধু যারা, রাখে কেবল তারা তেরি দারে। সাধন সমরে যেও না এবারে, বলিবারে বারে পতন হইরে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন সাধনার কথা বলছি। অর্জুনেরই লক্ষ্য লক্ষ্য ভেদি পারে, অধদৃষ্টি রাখে ঊর্ধ্বে কর্মসারে। মৎস্য চক্র কাটি খেলে ভূমি সদ্গুরুর কাছে। তাই শ্রী ঠাকুর বাবা কি বললেন, উলঙ্গিনী এলো কেশি মা সমুদ্র মন্থনে সুধা উপার্জনে করতে না পারবে গুরু কৃপায়, পতন তোমার অনিবার্য, পতন তোমার অনিবার্য। তাহলে মনকে কুপথ থেকে সুপথে আনা কোনো ওষুধ আছে কি? জগতে সৃষ্টি হয়েছে? তাহলে ট্যাবলেট খেলে চোর ভালো হয়ে যেত, ক্যাপসুল খেলে নারী ধর্ষণকারী ভালো হয়ে যেত, এই ওষুধ নাই। কিন্তু শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে নটি বিনোদিনী গিয়েছিলেন, সেখানে গিয়ে তার সমস্ত কিছুর পরিবর্তন ঘটে গেল। হরিদাসের কাছে নটি লক্ষ হীরা গিয়েছিলেন, সে মহাবৈষ্ণবী হয়ে গেল। কি ওষুধ দিয়েছিল? সে ওষুধটার নাম কি? সেই ওষুধ একমাত্র জানে সাধুগুরু মহাপুরুষ সদ্গুরু। সে যে কৃষ্ণ প্রেমের ওষুধ, হরি প্রেমের ওষুধ, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে কাজ কামিনী দেবী, তিনিও এই বউবাজারে হারকাটা লেনের নিষিদ্ধ পল্লী ভ্রমণে ছিলেন। তিনি মহাবৈষ্ণবী হয়েছিলেন ঠাকুর ভবা পাগলার পরশে, কাজ কামিনী দেবী। এই জন্য সাধুসঙ্গ আমাদের বিশেষ প্রয়োজন, তাই না হলে মনের পরিবর্তন ঘটা কিছুতে সম্ভব না। অনেকে বলে থাকে কই হরি নামে কি করোনা সারে না? করোনা সারবার জন্য হরি নাম নয় বাবা, মনের ব্যাধি মুক্ত করবার জন্য হরি নাম কৃষ্ণ নাম সাধুসঙ্গ। শ্রী ঠাকুর বাবা বললেন, কি বলছেন, মনকে বলে বাবা যাবি যদি রনে, যাবি যদি রনে, আগে ব্রহ্মাস্ত্র ধর, মিশে ভাব কেনে, মনকে বলে বাবা যাবি যদি রনে, আগে ব্রহ্মাস্ত্র ধর, ব্রহ্মময়ীর কাছে ব্রহ্মাস্ত্র পাবে, মিশে ভাব কেনে তোমার হবে যুদ্ধে জয়, মাতা হলে সহায় হবে যুদ্ধে জয়, এই মা হলে সহায় তোমার হবে যুদ্ধে জয়, মা হলে সহায়। ভক্তি রেখে শক্তি লহ সাধন করে, সাধন তুমি করে লয়ে বানু সাধমন্ত বান করে, করে লয়ে বানু, করে লয়ে বানু সাধুপন্ত বান, তুমি করে লয়ে বান সাধুপন্ত বান, করে লয়ে বান সাধুপন্ত বান। সাধন সন্ধান জানো গুরুর ধারে, সাধন সমরে যেও না এবারে, হরিয়ারে বারে পতন হইরে, সাধন সমরে যেও না এবারে, বলিবারে বারে পতন হইরে, সাধন সমরে। এইবার আমার সজল বাবার প্রশ্ন যদি থাকে, দুটো একটা প্রশ্ন তুমি করতে পারো আজ আমাকে। যে সাধন তত্ত্বের কথায় আমি করলাম আলাপন, এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুমি করো উত্থাপন। প্রথমে গুরু পদে প্রণাম জানাই, দুর্গতি নাশিনী মা জানেন তো সবাই, তার চরণ আমি করি বন্দন, গুরুদেবের কাছে আমার থাকলো দুটো নিবেদন। দুর্গতি নাশিনী মা যদি হয়, মনের মধ্যে কেন এত বদনাম জড়ায়? শোনো বাবা একটা কথা বলি তোমার ধারে, অসুখ হলে যেতে হয় ডাক্তারের গোচরে, ডাক্তার বাবু প্রেসক্রিপশন যখন লিখে দেয়, দোকানে গিয়ে তখন ওষুধ কিনে নিতে হয়, যেভাবে লিখে দেয় সেইভাবে হয় খেতে, তাই না হলে কেউ পারে না অসুখ সারাতে। তেমনি ভাবে দুর্গতি নাশিনী দুর্গা যে বটে, আগে তোমার যেতে হবে ওই গুরুর নিকটে, তার কাছে কি করে করতে হয় আত্মসমর্পণ, গুরুর কাছে লিখে নাও সেই প্রেসক্রিপশন, যেভাবে গুরু তোমায় প্রেসক্রিপশন দেবে সেই মতো ওষুধ তোমার খেতে বটে হবে না। এখান থেকে একটু কথা জানিবার বিষয়, শোনো শোনো গুরুরে বলি যে তোমার, স্রষ্টা যদি সৃষ্টি কিছু না কি করে, এই নরলোকে কি করে ওই অসত্য বিরাজ করে? সৃষ্টি যদি না হয় এ সুন্দর ভুবন, কি করে নোংরা কার্য করে সম্পাদন? তিনি যদি কারণের কারণ হয় চরাচরে, শুদ্ধভাবে কথাগুলি বুঝাও না এবারে। তোমার কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয় নাই, আরেকটু পরিষ্কার আমি করে দিয়ে যাই। তুমি বললে স্রষ্টার সৃষ্টি যদি সব হয়, এর মধ্যে ভালো মন্দ কেন হচ্ছে দেবতার পরিচয়? তার সৃষ্টি সবই সুন্দরী তো হবে, তাহলে সৎ আর অসৎ কেন বলো এইভাবে? এই জগতের একটা নাম, নামটি দুনিয়া, ভালো করে এই कथाटी जावे आज सुनिया भालो मंद हासि कान्ना आधार आलो बटे एई निये सृष्टि करलेन एई भवेर हाते कालो ना थाकले परे आलो बोझा दाय आलो आछे बोले आबार कालो अनुभव हय। देखो आमार नौमिता मा देखते केमन आलो एर पाशे कृष्ण बाबा बसे आछे कालो ताहले एई आलो ना थाकले कि कालो बोझा जाय एई कालो कालेर मध्य दिये एई अभिनय एई जन्य भालो मंद जगते थाकिबे गुरुर काछे तत्त्व निये भालो टुकुर होबे तबे खाटी गुरु बोले कारे करना बरनय तोमार मुखे मधुर कथा करबो आशा हरिपुर रोजे अधीन की करे शुद्ध करबो बोलो ना ये दिन सुनो खाटी गुरु बोले करे आमी बोली व्याख्या करे जे गुरु थाके सदा आनंदेर बाजारे सो अच्छा निजातकुलो मान जाहार मध्य नाई खाटी गुरु बोले करे प्रणाम जानाई एक एक करे तोमार कथार जवाब हये गेलो आर केनो बेशी बोलबो सब सभा चलो आबार किन्तु सामने आमादेर लड़ाई पड़े आछे के उठबेन ना निवेदन बोली सबार काछे एई पर्यन्त एखाने संग हये गेल प्रेमानंदे बंधुगण हरि हरि बोलो जय गुरु गुरु बोलो हरि बोल। অসাধারণ একটা আনন্দের মুহূর্ত অসাধারণ একটা পরিবেশ ওই কথা হারিয়ে যাচ্ছে এতটাই মজে আছি কথার মধ্যে। আমরা একটা বিরতিতে যাব একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আমরা ফিরে আসব সঙ্গে থাকবেন। জগতে হয় না মায়ের তুলনা 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 ত্রিজগতে হয় না মায়ের তুলনা ত্রিজগতে হয় না মায়ের তুলনা जगत है ना मायर तुलना मायर ओई रक्ते बिनके मायर ओई रक्ते बिनके तुमरा भूलो ना जगत है ना मायर तुलना त्रिजगते है ना मायर तुलना शुधु निजेर गर्भधारिणी मायर कथाई शुधु आमी बोलिनी प्रत्येकटा माई आमार मा एई बोध जतदिन आपनार आमार ना जागबे ततदिन मा दुर्गा मा काली मा शीतला मा लक्ष्मी मा सरस्वती कोनोदिन तादेर कृपा लाभ करा जाबे ना। आज आमार एई गान शोनार परे यदि कोनो सन्तान तार माके व्यथा दिए थाको एकबार मायेर काछे गिये शुधु बोलबे गलाटी जड़िये धरे मा आमाके तुमि क्षमा करो मा आमि बुझते पारिनि। देखबे तुमी सारा जीवन भरे जत अपराध करेछो जमा तार चाइते मायेर बुके बेशी आछे क्षमा शुधु बोलो ना एकबार मा ना ঘোষের কাছ থেকে দুধ নাও তাকে মাসে মাসে টাকা দাও কিন্তু মাতৃ সুধা স্তন সুধা পান করেছিলে বা তো কিছুই চাইনি। ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনে এনে আমরা রোগীকে রক্ত দেই টাকা লাগে মায়ের রক্ত যে তোমার শরীরে শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে কই মা তো তোমার কাছে কিছু চাইনি শুধু চেয়েছিল একটু ভালোবাসা একটু শ্রদ্ধা। তোমরা সবাই মাকে ভালোবাসো তাই আমার গান गर्भे थेके रक्त पेली दुग्ध खेली जुएल सन्तान जन्मग्रहण करे माई किन्तु रत्न गर्भा उपाधिते भूषिता हन सेई माके तोमरा कष्ट दिओ ताहले मा देवी दुर्गा विश्व प्रसविनी माता तिनी कखनोई शांति पान ना। आमार बाबाजी सजल एकटू आगेई बोलेछिलो बाबा मने रेखो যে সেবার সুযোগটুকু পেয়েছো এই সেবার সুযোগ হারিও না। কোন সেবা দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায় না, এটা মনে রেখো। তাই আমার গান প্রসবকালে কত মাতা স্বর্গাদপি করিয়সি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। সন্তান প্রসব করতে গিয়ে প্রতি বৎসর প্রতি মুহূর্তে কত মায়েরা জীবন দিচ্ছে, তার জন্য তো কোনো মা বলেন না আমি আর সন্তান ধারণ করব না। তাই আমার নাম প্রসবকালে কত মাতা জীবন जगते मायर तुलना जगते मायर तुलना जगते मायर तुलना। जय मा जय मा जय मा। छय कोटी मुखे डाकिब मा प्रसूति अम्बिके धात्री धरित्री धनधान्य दायिके नगांक शोभिनी नगेंद्र बालिके शरत सुंदरी चारुपूर्ण चंद्रपालिके शक्ति दाओ सन्ताने अनंत शक्ति प्रदायिनी मायेर पूजा करबी जबी फुलेर मतो मन करबे मायेर पूजा करबी जबी पूजा दीते गेले मन विशुद्ध ना होले सेई पूजाय कोनो फल हबे। श्री श्री ठाकुर भावा पागला तार काछे आमी जखन थाकताम आमी बोलताम पागल एई जे मानुष लग्न देखे पूजा करे प्रकृत लग्न कोनटा पूजार लग्न। ठाकुर बाबा पागला एकटू हासलें हेसे बोलछे शाला जखन मन हय मग्न तखनई पूजार लग्न। पंजिकाय लग्न भालो आछे किन्तु स्वामी स्त्री गंडगोल बेधे गेछे। लक्ष्मी पूजार लग्न एसे गेछे किन्तु स्वामी स्त्री मध्य मनोमालिन्य तैरी हो गेछे। ओई लग्ने पूजा दिले से पूजा मायेर काछे पौंछाय। प्रति ঘরেই গৃহলক্ষ্মী রয়েছে। প্রতি ঘরের মায়েরাই দুর্গা, মায়েরাই লক্ষ্মী, মায়েরাই সরস্বতী। প্রতিটি ঘরে গৃহলক্ষ্মী, প্রতিটি মাতা পিতা যেন শিব ও দুর্গা। স্বর্গসুখ তো সংসারেই নেমে আসবে। আজ আমাদের গুড মর্নিং আকাশ থেকে গান শোনার পরে যদি একটা মানুষেরও মানসিক পরিবর্তন আসে, তাহলে আমাদের গুড মর্নিং আকাশের সার্থকতা শেখায়। আমরা পশু বলি দেই, সিসি ঠাকুর ভাবা পাগলা তিনি বলেছেন, না রে, চণ্ডীতেই তো লেখা আছে যা দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা। তাহলে যে পশুটি বলি দিচ্ছ, সেই পশুর মধ্যে কি মা নেই? মায়ের সন্তান কি সে না? তাকে কেন তোমরা বলি দিচ্ছ? একদিন শিব ঠাকুর মা কালীকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গো, তোমার দরজায় যারা পশু বলি দেয় তুমি কি এটা গ্রহণ করো? মা তখন বললেন, মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক জানতি যাবৎচন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দান করে, যতদিন চন্দ্র সূর্য থাকবে চরাচরে, সে কুম্ভীপাক নরকে গিয়ে পড়ে। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি ফল বলি দিতে বলেছেন। ফল, এরও আধ্যাত্মিক মাহাত্ম্য আছে। কর্মফলকে বলি দিতে হয়, যে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অর্জুনকে উপলক্ষ করে, সর্ব জীবকে লক্ষ্য করে। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্মজ করতি সন্ন্যাসী চ যোগী চ ন চক্রিয়। কর্মফল ত্যাগ করতে হবে। তুমি কর্ম করবে, ফল তো আপসেই মিলবে। তুমি যদি ভালো কর্ম করো, ভালো ফল পাবে। খারাপ কর্ম করলে ঠিক খারাপ ফল পেয়েই যাবে। এটা একদম সেটিং করা আছে, এখান থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। শ্রী ভগবান বলেছেন, নমান কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলস্পৃহ ইতিমান যো ভি জানাতি কর্মভীন সব। এত কথা বলছি, আমরা যেন সত্যি সত্যি ভালো হই। আমরা ভালো হলে প্রত্যেকটা মানুষ যেদিন ভালো হবে, সারা পৃথিবী ভালো হয়ে যাবে, সারা পৃথিবী আনন্দে ভরে যাবে। সর্বতে সুখিনো সন্তু সর্ব সন্তু নিরাময়া। সারা বিশ্ব মানবের কল্যাণ, সারা বিশ্ব মানবের সুখ শান্তির জন্য মায়ের কাছে আবেদন করো, নিবেদন করো, প্রার্থনা করো, তবেই তো মায়ের পূজা। এখানে কোনো ভাগাভাগি নেই। যত্র নারী তত্র গৌরী। কালীতে মূর্তি তারি অসীম বলে প্রেম বাড়ি অগম অসীম বলে অসীম বলে প্রেম বাড়ি এই মায়ের পূজার সার করে মায়ের পূজা করবি সজল বলো তুমি এবে আমার ঠাই তোমার কোনো প্রশ্ন থাকলে জবাব দিতে চাই একে একে জবাব দেব আমি তোমার কাছে বলো কিনা তোমার প্রশ্ন আছে কি না আছে শোনো শোনো গুরুদেব তোরি নিবেদন কত ফুল দেখতে পাই এ বিশ্বভুবন কোন ফুল ধরে আমি গো ওই যে দেব মায়ের পায়ে আমার ফুল গ্রহণ করবে বলো না আমি শোনো একটা কথা বলি বাবা শোনো দিয়ে মন আমরা বনের ফুল অনেকেই করে আনি চয়ন কত রকম ফুল দিয়ে গো প্রেম ফুল না থাকিলে কোনো পূজা মা 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 বলিয়া যে চোখের জল ঝরাতে পারে একমাত্র শিশুর স্বভাব আছে যার ভেতর শিশু যেমন মায়ের কাছে গো সরলতা দেখা দাও বলে বলে কথা মা যত তন্ত্র মন্ত্র ফুল ফল বড় দর্শন একমাত্র পূজায় প্রেম ফুল প্রয়োজন ভালো ভালো কথা তুমি করিলে বর্ণন অপূর্ব কথা শুনে আছি মুগ্ধ হল তবু আর একটা কথা জানতে ইচ্ছে হয় মায়ের কথা বললে তুমি কত না সবাই এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক সৃষ্টি করেছে নারী অর্ধেক না তাহলে বাবার কথা দুই একটা তুমি গো বলো না আমায় যা শুনলে ব্যথিত মন শান্তি লাভ পায় দেখো মায়ের পূজা উপলক্ষে আজ গাইছি কবিগান তাই সবকিছুর মধ্যে দিয়ে মায়ের উপাখ্যান বাবার কথা বলবো যেদিন শিব পূজাতে এসে গুড মর্নিংয়ে গান গাইব মনের হরিষে ভোলা বাবা মহেশ্বর কেমন আর আমার বাবা কেমন দুই বাবাকে এক করে বলিব তখন আজকে মোদের বিষয়বস্তু মাতৃতত্ত্ব নিয়া এই জন্য মাতৃতত্ত্ব যাচ্ছি যে বলিয়া তবে পিতৃবস্তুর মধ্যে ওই পিতৃশক্তি রয় মায়ের কৃপা না হলে তা রক্ষা করা দায় মায়ের চারি বাবার চারি গো গুরুর দিয়ে 10-18 কামের তত্ত্বে ফেরে মহারস এই যে পিতৃমাতৃ দুই সত্তার দ্বারাই গো ভ্রূণ তৈরি হয় কোষ বিভাজনের দ্বারায় পূর্ণ দেহ পায় প্রথম দুই সত্তা মিলে যায় গঠন করে কোষ বিভাজনের দ্বারায় পূর্ণ দেহ গড়ে মাতা পিতা দূরে নয় আমার দেহের মধ্যে রয় মাতৃশক্তি পিতৃশক্তি আছে সবসময় সেই পিতৃশক্তি পরম বস্তু বলি তোমার ঠাই স্পাম বলিয়া বিজ্ঞানে পাই স্পাম প্রয়োজন হলে তখনই জন্মে একটা কন্যা কিংবা ছেলে। এই পিতৃসত্তাই দেহের মধ্যে রয়, মাতৃ সাধনার দ্বারাই রক্ষা করতে হয়। এই মা সব মায়ের মধ্যে আসে বেড়াই ঘুরে। মা যদি একবার ইচ্ছা করে তোমার পিতৃবস্তু ধ্বংস কিন্তু করতে পারে, তাই রক্ষা করতে হলে মায়ের করুণা যে চাই। এই জন্য মায়ের কথা এতবার বলি, মা মা বলিয়া আমরা কত ধ্বনি তুলি। মা শব্দ তন্ত্রমন্ত্রের সবকিছুর উপরে, মা শব্দের ভিতরে কত প্রেম বিরাজ করে। একটা নারীকে যদি মা বলা যায়, সঙ্গে সঙ্গে মনটা তার কোমল হয়ে যায়। মানা বলে অন্য কিছু যখন বলতে যাবে, অবস্থা অনুপাতে ঠ্যাঙানো দেখাবে। এই জন্য মায়ের সম্মান দান করে আজ গেয়ে গেলাম এই কবিগানের ভিতরে। আরো যদি কিছু থাকে বলো দেখি। তাই গুরু শিষ্য বেঁধে গেছে জবরলড়াই, ভালো ভালো কথা তুমি করিলে বর্ণ, সত্যি শ্রবণ করে মুক্ত সবার মনে। তৃতীয় কিছু কথা আলোচনা করে ভালো করে কথাগুলি বলো ব্যাখ্যা করে। সররিপু ধ্বংসের কথা বলিলে সভায়, এখান থেকে দুই একটা কথা জানিবার বিষয়। ধ্বংসের কথা তোমার কাছে আমি বলি নাই, বহির্মুখী স্বভাবটারে বলি দেওয়া চাই। সররিপু যদি বাবা ধ্বংস হয়ে যায়, সক্রিয় বন্ধ হবে মিথ্যা কথা। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, জানতে ইয়াকিনি চন, কি করে তাকে কন্ট্রোল করব বলো গুরুধর। তোমার কাছে করেছি বর্ণন, কন্ট্রোল করতে হলে কন্ট্রোল করো মন। মনকে দেখা যায় না বলি তোমার কাছে, মন আছে বলে মানুষ নাম হয়েছে। মননশীলতা এর মনের মধ্যে রয়, মননশীলতা থেকে মানুষ শব্দ হয়। পুতুলের কত কারিগরি দেখতে পাই, সিনেমাতে দেখি আমরা মিথ্যা বলি নাই, কিন্তু ফটোর মধ্যে মন থাকে না বলি তোমার ধারে। সুন্দরী ফটো দেখে যদি প্রেম নিবেদন করে, কিছু বলবে না, ফটো একভাবে হবে, মন থাকিলে মনের মধ্যে তাহার ধাক্কা দেবে। সুন্দর রসের কথা যখনই বলিবে, তখন ওই নারীর মনে স্পর্শ করিবে। তোমার কথা তোমার ব্যবহারে তুষ্ট যদি হয়, আপসে নারী কথা বলবে মিথ্যা কথা। আরে একা করে জবাব দিলাম সত্য সবার ভাই, এবার তারে বেশি বলে প্রয়োজন নাই। চুপ করে বসে থাকবেন, অনেক সময় আছে, আমরা কিন্তু থাকবো আপনাদের কাছে। এইবার এই পর্যন্ত ক্ষান্ত হলো। প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বলো, হরি জয় বাবা, ভারত মাতা কি। আসলে মা তো আমাদের রাজ রাজেশ্বরী, 10 দিক আলো করে মা আসছেন, তার জন্যই এত আনন্দের আয়োজন। আমাদের মহাষষ্ঠীর সকালের এমন আনন্দ নিশ্চয়ই প্রতিটা ঘরে পৌঁছে যাবে, আর প্রতিটা ঘরে পৌঁছলেই আমাদের সার্থকতা। আসছি ফিরে একটা বিরতির পর। শিশু সুলভ মন তৈরি না হলে মায়ের দর্শন কেউ পেতে পারি না। আমার এই গানের মধ্যে দিয়ে আমি পরিষ্কার সেই কথাগুলোই বলতে চাইছি। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। আমায় শিশুর মতো স্বভাব দে, শিশুর মতো স্বভাব দে মা, চাই না আমি বড় হতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। মন্ত্র আমার নাই মা জানা, কেবল মাতৃনামে উপাসনা তন্ত্র মন্ত্র নাই মা জানা। আমার কেবল মাতৃমন্ত্রে উপাসনা বাহ্য পূজা ধ্যান ধারণা, বাহ্য পূজা ধ্যান ধারণা আমার মন বসে না, তাতে সাধু হতে চাই না। মাগো সাধুরে তোর কোলে যেতে সাধু হতে চাই না, মাগো সাধুরে তোর কোলে যেতে। আমি শিশু হয়ে বসবো কোলে, শিশু হয়ে বলব কোলে, ডাকব তোমায় মা 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 বলে। অধম শিবিতে মা বিষ্ণা ফেলে, অধম শিবিতে মা অসীমিক ফেলে, অধম সীমিতে তুই বিষ্ণা ফেলে। মায়া মোহের জেলখানাতে সাধু হতে চাই না, মাগো সাধুরে তোর কোলে যেতে সাধু হতে চাই না, মাগো সাধুরে তোর কোলে যেতে। আমার মনের কথাগুলি বললাম সবার ঠাই, বাবা সজল তোমার কথা এবার শুনতে চাই। তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে বলো তাই আমাকে, আমি এক এক করে জবাব দেব এই কাব্য সভার মাঝে। শুনে তোমার গানের এই মধুরী বচন, নানা ধরনের প্রশ্ন ভিতরে দিল দর্শন। কি করে একটি মানুষ শিশু থাকতে পারে, সেখান থেকে প্রশ্ন করি আমি করজোর। যৌবনে যদি মানুষ কভু না করে পদার্পণ, পিতা মাতা কি তার জন্য বধূ করে নাই। ব্রহ্মচর্য গার্হস্থ্য আর বানপ্রস্থ সন্ন্যাস, ধর্মীয় শাস্ত্রে জানি সেই না ইতিহাস। মানবের জীবন চারটি ধারায় যে বয়, কি করে তুমি শিশু থাকবে বলো না আমায়। ভালো প্রশ্ন তুমি আমার কাছে করলে দান, ধৈর্য ধরে শ্রবণ করো আমি দেব সমাধান। যৌবনে পদার্পণ করবে তাতে বাধা নাই, বৃদ্ধ হয়ে যাবে আমরা জানি তাই। কিন্তু মনটা থাকবে শিশুর মতন যদি মাতৃ সাধনা করে। এটা মনের উপর সব কিছু বলি যে তোমারে। এক শ্রেণীর মানুষ আছে অল্প তাদের জ্ঞান, তারা ভাবে সব কিছু করেছে বিজ্ঞান। বিজ্ঞানের দ্বারাই আমরা সকলে কিছু পাই, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে না তাই। কিন্তু যদি কেউ সাধনার জগতে যায়, মনটা তখন তার ওই শিশুর মতো হয়। সেভাবে যা কিছু আমি করি দর্শন, একজনই তো বিহা করেছে সৃজন, তার উপরে ভার দিয়ে চলে সর্বদাই। শিশুর ভার যেমন তার মায়ের কাছে রয়, রাত্রিবেলা যদি শিশুর পায়খানায় আসে মা মা বলে বলে অমনি মায়ের পাশে, ও মায় আমি পায়খানায় যেতে চাই। মা ডাক দিয়ে বলে ভয় তোর নাই, আমি আছি বাবা, তুই পায়খানা করিস না ঘরে, একটু যা তুই ওই উঠানের ভেতরে। भरोसा शिशुर मन रय एका एका अंधकारे हेटे कतन जाए मायर ऊपर विश्वास मने रेखो शिशु मनेर एई टुकु धारा जत टाकार मालिक होक जत बड़ होक शिशुर मतो मन तार सेदिक थाके आमार गानेर मध्य दिए सेई कथाटा बोली आमरा जेन शिशुर मतो भाव निये चली भालो भालो कथा तुमी करिले वर्णन वस्तुते मनेर परिवर्तन बिलक्षण एखाने जखन तुमी दिले बटे ठाई आजकेर तोमाके आमरा शिल्पी रूपे पाई एई शिल्पी मन जदि तैरी नाकि हतो केमन करे गान एखाने परिवेशित हतो अस्वीकार करबे कि करे बोलो ना एखान थेके दाड़िये किछु करो जे बरण वस्तुते मनेर जानी हय परिवर्तन वस्तुते मनेर परिवर्तन सबार नाहि हय एकटा प्रमाण आमि दिच्छि ए सभाय सुदामा भक्त जेदिन दारुकाते गेल सेई कथाटा आमार किन्तु मने बुझेছিল सुदामा मने मने যখন ভাবে এইবার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে কি নিয়ে যাবে তার স্ত্রীর কাছে কয় মানে ভিক্ষা করে দেখো না এবার কি পাওয়া যায় কয়েকটা খুদ পেল বলি সবার ধারে তার ঘরের গৃহিণী লাড়ু তৈরি করে খুদের লাড়ু সঙ্গে করে দারুকার দিকে सुदामा हाटिते जल भरा चोखे एदिके कृष्णचंद्र कान्ना बटे करे कोथाय आमार सखाय आछे ओई ब्रजपुरे रुक्मिणी डेके डेके बोलितेछे ताई तोमार चोखे जल केन बोलो ना कानाई बोले भक्तेर जन्य आमार प्राणटा काबे आमी कि कादी कादी शुधु सादे सादे बोले तोमार भक्तेर घटले आगमन तबेई तो शांत होबे एबार तोमार मन बोले केमन भक्त से जे बोलो आमार चाई देखो दारे दारे से भिक्षा करे खाए तथापि ओ मन थाके आमार रांगा पाए कृष्णेर स्त्री तखन डेके डेके बोले देखि केमन हय ओके स्वर्ण मुद्रा दिए एदिके सुदामयी खुदेर लाड़ू निया चलितेछे पथे तखन हा कृष्ण बोलिया कृष्ण तखन परीक्षा करबार परे स्वर्ण मुद्रा रेखे दिल पथेर उपरे वस्तुते नाकि मानुषेर मन परिवर्तन हय तोमार जवाब दिच्छि आमि दाड़ाइये सबाई झिकिमिकि स्वर्ण मुद्रा करे सुदामा दाड़ाइल दिये ताहार भागे एत स्वर्ण मुद्रा केन पथेर परे रय आमाके सोना दिये बंधु भुलाइते चाय स्वर्ण मुद्राय आमि भुलिब ना ताई ओगो बंधु आमि तोमार चरण कृपा चाई स्वर्ण मुद्राय अबहेलाय त्याग करिया दिल प्रेमानंदे कृष्ण बोले चलिते लागल कृष्ण रुक्मिणी के तखन डेके कय देखो से केमन भक्त पथेर परे रय पथेर परे कृष्ण बोले गड़ागड़ी करे एकटाओ स्वर्ण मुद्रा नेय ना झुलिर भितरे झुलिर मध्ये स्वर्ण मुद्रा नाहि लय केमन करे बोलो तबे मन परिवर्तन हय सत्यिकारेर मानुष जारा जेखानेते रबे मनटा तखन तार ठीक हये जाबे एई जन्य मनटा ठीक करिबार परे अनेकबार जाओ गुरुर धारे गुरु तुम्हारे ओषुध देवे सेई ओषुध खेले मन ठीक हये जाबे बोली सभा चले आर केन बेशी कथा बोलिबारे जाय बेशी बोले तबे आदि प्रयोजन हय एरपरे आरो बोलबो आपनादेर पाशे चुप करे शोनार जन्य थाकेन किन्तु बसे जबर लड़ाई किन्तु बेधे गेछे ताई आसर छेड़े कारो जाओयार कायदा नाई आमार मामनि कत सुंदर कथा कय कथा शुने आमार गा शिहरन गाय मामनिर कथा एबार सबाई शुने शुने आनंद जोगाइबे सकले मन जाकेन ना दादू भाई केमन बाजाई ढोल बोले तोदेर काले काले आमार फुटितेছে যাহা যাহা বলি ছন্দ মুখস্থ তো নয় মুখের মধ্যে যে মানুষটি অস্ত সদা নয় বাবা পাগলা বলেছিল আমাকে তবে সেই অস্ত শক্তি তোর উদয় হয়ে যাবে সেই জন্য ছন্দে ছন্দে চলতে পারি ভাই পাগলকে আমি আজ প্রণতি জানাই তার সঙ্গে যুক্ত হয়ে থাকি যত चली प्रेमानंदे भक्त वृंदे एक बार हरि हरि बोली हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय भवा जय भवा देखते देखते महाषष्ठी সকালটা যেভাবে শুরু করেছিলাম আমাদের গুড মর্নিং আকাশের সকাল শেষ হয়ে যাচ্ছে मन खराब लागছে কিন্তু মহাষষ্ঠীর দিনটা আপনাদের খুব ভালো করে কাটুক। দেবী মার কাছে আমাদের প্রত্যেকের এটাই কামনা, অন্ধকার দূর করে তিনি যেমন প্রতি বছর অনেক আলো নিয়ে আসেন, এই বছরটা আমাদের সত্যি সত্যি আলোর বড্ড বেশি প্রয়োজন। সেই আলোটুকু তিনি পৌঁছে দিন প্রত্যেক ঘরে প্রত্যেক মানুষের মনে, তবেই আমাদের শান্তি, তবেই আমাদের মুক্তি। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ অনুষ্ঠানে যাওয়ার আগে আজকের যারা শিল্পীরা রয়েছেন তাদের সকলের জন্য উপহার আছে মিও আমরে এবং মুখরোচকের তরফ থেকে। শিল্পীদের জন্য তো আছেই, সহশিল্পীদের জন্য আছে, আমাদের সকলের জন্য আছে। এই কদিন যারা যারা আসছেন আমাদের অতিথি হয়ে তাদের সকলের জন্য উপহার থাকছে এবং প্রত্যেক টিম মেম্বারের জন্য থাকছে মিও আমরে আর মুখরোচকের তরফ থেকে গিফট। আসুন আমি তাহলে একটু দিয়ে দিই তোমাদের সকলের জন্য। এই যে আমি দেখিয়ে রাখলাম মুখরোচকের তরফ থেকে গিফট, যাওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা সকলে নিয়ে যাও। আর এই যে মিও আমরের তরফ থেকেও গিফট সবার জন্য আছে কিন্তু। আচ্ছা, আর দাদা আসা মানেই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাওয়া। সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছি আজকে। এমন শিল্পী খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই, মায়ের কাছে এটাই কামনা করি। দাদা শেষ কিভাবে করব? আমরা শেষ করব, আপনি যে কথাটা বললেন আমাদের এবার একটু বেশি বেশি আলোর প্রয়োজন, তাই আমি একটা ছোট্ট গানের মধ্যে বলছি। ওমদের বিশ্বাস বাবু মোদের বিশ্বাস বাবু গেছে মারা, হয়েছে সত্য বাবুর কালো জ্বর, হয়েছে সত্য বাবুর কালো জ্বর। শান্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। শান্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। শান্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। মানুষ এখন আর বিশ্বাস করতে পারে না। একটা মানুষের কাছে বিশ্বাস করে আত্মসমর্পণ করলে সেই মানুষটার কাছে গিয়ে মানুষ ধাক্কা খাচ্ছে। নকলে ভরে গেছে মালায়ার মমতা দিদি, নাই তো হৃদয়পুর। অনেক আগেই চরিত্র গেছে বহুদূর, মমতা ছিল, সেই মায়া মমতা যেন আমরা হারিয়ে ফেলছি। মায়ার আর মমতা দিদি নাই তোর হৃদয়ে চরিত্র দাওয়ানে কাজে গেছে বহুদূর ভাইরে। তারা কোথায় গেছে জানো? তারা বাস করে সবাই মদনপুর, তারা বাস করে সবাই মদনপুর ত্যাগ করে ঠাকুরনগর। তারা বাস করে সবাই মদনপুর করে ত্যাগ করে ঠাকুরনগর। শান্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। শান্তি বাবু দেশ ছেড়েছে, বিবিসির খবর। মোল্লা বাবুর বংশবৃদ্ধি হতেছে দ্রুত, তাহাদের দাপটে আমরা সবাই আহত, আমরা সবাই আহত, আমরা সবাই আহত। এই জন্য কি হয়েছে জানো? দেশের কল্যাণ বাবু হলো হত, বাবু হলো হত। কল্যাণ বাবু, কল্যাণ বাবু হলো হত। शांति बाबू देश शांति बाबू देश बाबू साधु पोशाक धर्म बाबू लुकाइए ढाका शहरे हिंसा बाबू उठलो बेड़े हिंसा बाबू उठलो बेड़े हिंसा बाबू उठलो बेड़े विपद बाबू घोरो पार शांति बाबू देश ছেড়েছে বিবিসি খবর শান্তি বাবু দেশ ছেড়েছে বিবিসি খবর অদম অসীম বলে কথাগুলো বুঝিবার বিষয় সারা বিশ্ব দিনে দিনে হচ্ছে বিষময় হায় হায় হচ্ছে বিষময় হায় হায় হচ্ছে বাবা বাবা অসীম বলে আমার কথাগুলো ডিপলি ভাবিবার বিষয় সারা বিশ্ব দিনে দিনে হচ্ছে বিষময় হচ্ছে বিষময় হায় হায় হচ্ছে বিষময় তাই আমার বিবেক বাবু विवेक बाबू देखे जाना विवेक बाबू देखे जाना विवेक बाबू देखे जाना बुझी ध्वंस बाबू तुलबे शांति बाबू समय बसे बसे गाइलाम मोरा गान शेषेर समय आरामरा बसे रइब केन बाबा तुमी एसो काछे तुमी होले बर्तमान आमी अतीतेर मानुष बलि सबास्थान एई जे नौमिता देवी तिनि आमार पाशे दाड़ानो रय जाके देखले मातृभाव सहजे हय उदय तोमार जदि प्रश्न थाके बड़ई आमार धारे जहा किछु आमरा करलाम दर्शन बर्तमाने आनंद बेशी की होच्छे आस्वादन आरे अतीते मायेर पूजा हतो अंधकारे बेशी आज कत आलोय परिपूर्ण आनंद आमी भालो कथा बोलले गेलेछो तोमरा इलेक्ट्रिक आलो किन्तु मनेर मध्ये रये गेल गभीर एकटा कालो हाय हाय गभीर एकटा कालो हाय हाय आलोरी प्रकाश मनेर कालो जेदिन दूरीभूत होबे प्रकृत आलोर प्रकाश सेदिन सबाई पाबे ईश्वर चिरदिन जानी सुंदर हय सच्चित आनंद शास्त्रे पावा जाय तिनी जदि सत्येर पुजारी हय गुरु गोसाई तबे केन मने कादा जड़ाय बोलो देखि ताई आगे एकबार एई प्रश्न तुमी करेछिले दान सुंदर भावे दिएछिलाम तारि समाधान काम क्रोध लोभ मोह मद मात्सर्य जे रय ओइगुलोर द्वाराय मने कादा जे जड़ाय एई जन्म महामायार पूजार आयोजन दश बुझा भालो करे करो दर्शन एई शक्ति स्वरूपिणी बलि तोमार धारे से किन्तु मूलाधारे आमादेर बास करे एई जे मानव देह कर निरीक्षण चतुर्विंश तत्वे इहा हयेछे गठन पंचभूत सर्वदिपु एकत्र करिया एकाक करे तोमार काछे बोलतेछि धरिया महाभूत अहंकार सहकारे मन एई 24 तत्वे मानव देहेर गठन गुरुत्व केन दिच्छो ना जे तुमि कत कथा बोलले बसे सुनिलाम আমার নাম অসীম সরকার বলি তোমার ধারে এখনো মা জীবিত আছে আমার ঘরে মায়ের সঙ্গে আমার সঙ্গে এমন নারীর টান এরা সবাই জানে তুমিও জানো সব স্থান আমি যদি দূর দেশে গান করিতে যাই কোনো বিপদে পড়িলে মাতা জানতে পারে তাই মা কিন্তু চোখ দিয়ে লিখে বটে রাখে লক্ষ্য থাকে মায়ের সন্তানের দিকে আমি যখন বাড়ি আসি মা ডাক দিয়ে কয় অমুক দিন কি হয়েছিল অমুক সময় তোমার মোবাইল ফোন লাগে না তেমন যদি হয় ঘরে বসে মার ছেলে কথা বটে একা মা দেখতে পায় বোঝা গেল তাই বাবা ছেলে মেয়ে আছে তো গোসাই ছেলে মেয়ে যদি উহা দেখিতে যে চায় বিদেশে আমার বাবা সে কোন অবস্থায় একমাত্র মাছারা কি করে দেখিবে ভালো করে কথাগুলি আমাকে বোঝাবে ভালো কথা বললে তুমি দাঁড়াইয়া সভায় মোবাইলের ইমোতে সবই দেখা যায় কিন্তু মা দেখতে মাসিদের দেখিয়ে বেড়ায় এই জন্য সমাজটা যে উচ্ছন্নে যায় তোমরা সত্য কথা বলো কয়জন দেখে মায়ের মুখ প্রেমিকার মুখ দেখিয়া পেতে চায় সুখ মুখ দিয়ে মায়ের কথা সবাই বলে তাই আসলে ঘরে কিন্তু মায়ের দরদ নাই আগে কোনোদিন কি বৃদ্ধাশ্রম ছিল আমার কাছে তুমি একবার খুলে বলো এত মা দেখতে হলে বৃদ্ধাশ্রম কেন তাহার জবাব দিয়ে যাও আজ কবি গানে কিছু কিছু দুষ্ট মানুষ দেখিতে যে পাই তার তারা গন্ডগোল আছে তো গোসাই সবাইকে এক পাল্লায় কেন তুমি বলো ভালো করে কথা বলি সবাই একটু কিছু কিছু দুষ্ট নয় দেহ বেশি দুষ্ট হয় কিছু কিছু ভালো মানুষ আছে দুনিয়ায় কিছু কিছু দুষ্ট হলে মনে থাকতো না ব্যথা উল্টো পাল্টা তুমি কেন বলিতেছ কথা মূলত তোমার কাছে বলে আমি যাই মা বাবার উপরে কোনো তার দিকে থাকে বটে মন শাস্ত্রগ্রন্থ দিয়েছে এই প্রশিক্ষণ পিতা মাতা দুইজনকে মান্য যেন করি এভাবে সত্য তুমি দিলে প্রকাশ করি কথা যখন করিলাম শ্রবণ সত্যি সত্যি